Tripura Queer Pride Walk by Shongsa Zak. Second Tripura Queer Pride Walk Klaizaka. Slabuya Buribuya Zenda ni Borum Naragino, Kokti Shalni, Himboto, Zotanino Shakni Mutuma. Buskango Shak Shakni Bagui, Klaineni Mutuma Tongo. Fia, Slabuya Buribuya Zenda ni Bagui, Tai Tayo, Mushuzak Mani. Borum Greek Klaizak Mani no Naharino, O Tang Botang Naharzaka. Cheers for the queers! Cheers for everyone! Pride is for everyone, even if it is an ally. Thank you for supporting this program. আজকে দেখতে পাবেন আপনি যে সবাই কালারফুল ভাবে আসে এখানে 7 কালার দেখানো হয় 6 কালার দেখানো হয় এটা এলজিবিটি কমিউনিটির কালার বলা হয় মূলত এই কালারের অর্থটা এটাই যে এখানে সব কালারের সমাহিত আছে আমরা কালারফুল ওয়ার্ল্ডের কালারফুল মানুষ আমাদের লাইফটাও ভীষণ সুন্দর এবং আমরা আমাদের মতো করে বাঁচতে চাই আমাদের লাইফটাতে যতই প্রবলেম থাকুক সবার লাইফে প্রবলেম থাকতেই পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে কিন্তু এই সমস্যার মাঝখানেও সুন্দর করে কিভাবে নিজেকে মানে অভিব্যক্তি প্রকাশ করা যায় ওইটা আমরা মেসেজ দিতে চাইছি এবং আমরা আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যে যে শিক্ষিত হচ্ছে ধীরে ধীরে আরও শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে এবং সেই শিক্ষাই আমরা ধীরে ধীরে স্বাভিমানের মাধ্যমে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ কারণ স্কুলটা হলো একদম বেসিক যেখানে তৈরি হয় একটা ব্যক্তি তো বেসটা যেন আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তাই আমি যে আমাদের ডাইরেক্টর শিক্ষা বিভাগে ওনার সাথে মিটিং করেছিলাম আমি বলেছি যে স্কুলের পাঠ্যক্রমে এলজিবিটি কমিউনিটিকে এখন অ্যাড করতে হবে এবং এর যেন শুরু থেকে যেন শিখে সবাই উঠতে পারে উপরের দিকে সেই ব্যাপারটা এছাড়াও আরও অনেক অনেক বিষয় আছে আমি কাকে গতকালকে পাঠিয়েছি ত্রিপুরা রাজ্যের পলিসি তৈরি হয়ে গেছে গ্যাজেট তৈরি হয়ে গেছে যেটা ট্রান্স গ্যাজেট বলা হয় এবং এলজিবিটি কমিউনিটির জন্য কী কী করা হবে পলিসিগুলি ত্রিপুরা সরকারের তরফ থেকে সেটার পলিসিও আমি দিয়েছি এখানে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড তৈরি হওয়ার পর তো এগুলি এখন ইমপ্লিমেন্ট হবে বিভিন্ন ডিপার্টমেন্টের হেডের সাথে আমাদের মিটিং আছে অল্প এই মাসেই প্রথম শেষের দিকে কিংবা আগামী মাসের প্রথম দিকে মিটিং আছে তো মিটিংয়ের পর মানে ত্রিপুরা রাজ্যের সব অংশে সব ডিপার্টমেন্টের সহযোগিতায় এগুলি ইমপ্লিমেন্টেশনের দিকে আমরা যাব আপনার পরিচয়টা ও আচ্ছা আরেকটা কথা বলছিলেন আপনি যে প্রাইডটা কী উদ্দেশ্যে করছি এবার প্রাইডের উদ্দেশ্য হলো যেন সমাজ জাগ্রত এমনিতেই হচ্ছে গত বছরও মেসেজ ছিল এটা এবছরও তাই মেসেজ দিচ্ছি যেন সমাজ জাগ্রত হয় সবাই যেন সাধারণ মানুষরা ব্যাপারটাকে বুঝতে পারে এবং এটা নর্মাল এবং আরেকটা কথা বলতে চাইছি অনেকে এটাকে ডিজিজ মনে করেন এটা ডিজিজ নয় এটা কোনো রোগ নয় বিমারি নয় এটা একটা মেন্টাল স্ট্যাটাস আমার মানসিকতা যে রকম কারণ জেন্ডার এবং সেক্সটা আলাদা বিষয় সেক্সটা হলো বাই বার্থ আপনি যা নিয়ে জন্মগ্রহণ করেন এবং জেন্ডার হলো আপনি যা নিজেকে স্বীকৃতি দেন নির্ধারণ করেন তো জেন্ডার আলাদা সেক্সুয়াল ব্যাপারটা আলাদা এই ব্যাপারটাকে মানুষ যখন বুঝতে পারবে তখন বুঝে নিতে পারবে যে ব্যাপারটা কত সহজ সরল এটা কোনো রোগ না এটা কিছু না জাস্ট এটা একটা মেন্টাল স্ট্যাটাসের ব্যাপার যেইভাবে মানসিকতা থাকে আমরা সেইভাবেই বাঁচতে পারি চাই আর আমার নাম হলো স্নেহা গুপ্তা রায় আমি ত্রিপুরার ট্রান্স এবং আমি ত্রিপুরা রাজ্যের ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার এবং স্বাভিমানের প্রেসিডেন্ট যা ত্রিপুরা রাজ্যের প্রথম এলজিবিটি কমিউনিটি রেজিস্টার্ড প্রতিষ্ঠা আর এইডস কন্ট্রোল সোসাইটি আমি আগরতলা নিসিমি প্রণব নিকক্ষ ব্যুরো রিপোর্ট খুমপুই